এই যে আমাদের এত ধর্মস্থান আছে, এত মন্দির মসজিদ মঠ, অনেক রকম এখন নতুন ফাউন্ডেশন হয়েছে, যারা স্পিরিচুয়ালিটি সেন্টার খুলছেন, প্রচুর প্রচুর ভাবে মানুষকে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে, তাকে স্পিরিচুয়ালিটির দিকে, তাকে ধর্মের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু যদি সদিচ্ছা থাকে কারো, তাহলে খুব সহজেই করা যায় আমার মনে হয়। শুধুমাত্র সিনেমার সাহায্যে কিন্তু আপনাকে স্পিরিচুয়ালিটি খুব সুন্দর একটা পাঠ পড়ানো সম্ভব বলে আমার মনে হয়। পাঠ নয়, আমি বলবো একটা অভিজ্ঞতা আপনাকে দেওয়া সম্ভব, এবং কিভাবে সেটা সম্ভব সেটা জানার জন্য হয়তো আপনাকে আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটি দেখতে হবে। সিনেমাটি একটি সাউথ কোরিয়ান সিনেমা, 2003 সালে মুক্তিপ্রাপ্ত, স্প্রিং সামার ফল উইন্টার অ্যান্ড স্প্রিং। স্প্রিং সামার ফল উইন্টার অ্যান্ড স্প্রিং ছবিটি কিম কি দুক বলে একজন পরিচালক, যিনি সদ্য কয়েক মাস আগে প্রয়াত হয়েছেন, তার পরিচালনা একটি ছবি, 2003 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি পরবর্তীকালে আমেরিকার গার্ডিয়ান পত্রিকা কোরিয়ান সিনেমার যে তাদের তালিকা বার করেছিল তার পঞ্চম স্থানে রেখেছিল, এবং 2000 সালের পর থেকে মুক্তিপ্রাপ্ত 100টি শ্রেষ্ঠ সিনেমার তালিকায় কিন্তু এই সিনেমাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই সিনেমাটার মধ্যে এমন কী রয়েছে যার ফলে এটি মুক্তি পাওয়ার 17-18 বছর পরেও এটি এতটা রিলিভেন্ট, আপনাকে মন্ত্রমুগ্ধ করার মতো ক্ষমতা এটি রাখে, সেটি বুঝতে গেলে সিনেমার গল্পটার একটা অংশ, একটা ছোট্ট পার্ট আমি আপনাকে বলে শোনাবো। গল্পটি শুরু হচ্ছে এমন একটা জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি কোরিয়ার কোনো প্রত্যন্ত একটি এলাকায় চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটি লেক রয়েছে। সেই লেকের মাঝ বরাবর একটি মনাস্ট্রি একটা কাঠের ভেলার ওপর ভাসতে থাকে, এবং সেই মনাস্ট্রিতে থাকেন একজন মঙ্ক এবং তার একজন শিশু শিষ্য। এবার শিশুটি খুবই মানে প্লেফুল যাকে বলে আর কি, তার খেলার বয়স, সে বিভিন্ন জিনিস দেখে উত্তেজিত হয়ে যায় এবং সেগুলো নিয়ে খেলা করার চেষ্টা করে। দেখা যায় যে সেই এলাকায় একটি জায়গায় গিয়ে শিশুটি একদিন খেলার ছলে একটি মাছের গলায় একটি দড়ি বেঁধে সুতো দিয়ে তাকে জলে ছেড়ে দিচ্ছে, তারপর একটি ব্যাঙের গলায় দড়ি বেঁধে সুতো দিয়ে একটি জলে সে ছেড়ে দিচ্ছে, জলাশয় ব্যাঙটিকে ছেড়ে দিচ্ছে, এবং তারপর একটি সাপের গলায় দড়ি বেঁধে সাপটিকে ছেড়ে দিচ্ছে, এবং তাদের যে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে সেই জিনিসটি দেখে সে মজা পাচ্ছে। এবার এই সম্পূর্ণ জিনিসটা তার যে গুরু, যে সেই এলাকার মঙ্ক, সে দূর থেকে লক্ষ্য করছে, সে কিছু বলছে না। তখন সেদিন রাতে যখন বাচ্চাটি ঘুমোচ্ছে তখন সেই মঙ্ক তার পিঠে খুব ভারী একটি পাথর বেঁধে দিচ্ছে। পরদিন সকালে যখন বাচ্চা ঘুম থেকে উঠছে সে দেখছে যে তার পিঠে একটি ভারী পাথর বাঁধা, সে গিয়ে তার গুরুকে বলছে, গুরুদেব আমায় চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, এই পাথরটি প্লিজ আমার পিঠ থেকে খুলে দিন। তখন গুরুদেব তাকে বলে যে তোমার যদি অসুবিধা হয় তাহলে তোমার বোঝা উচিত কালকে যখন তুমি সেই সাপটির গলায়, সেই মাছটির গলায়, সেই ব্যাংটির গলায় পাথরটি বেঁধেছিলে সেটা নিয়ে এখনো অবধি তারা যে চলাফেরা করছে সেটার কতটা কষ্ট তারা পাচ্ছে সেটার ফলে। তখন বাচ্চাটি বলে যে আমার ভুল হয়ে গেছে গুরুদেব, আমার এটা করা উচিত হয়নি। তখন তার গুরু তাকে বলে যে তুমি যাও গিয়ে সেই মাছকে খুঁজে বার করো, সেই ব্যাংকে খুঁজে বার করো, সেই সাপকে খুঁজে বার করো, এবং তাদের গলা থেকে সেই পাথরগুলোকে তুমি খুলে দাও, তারপরে আমি এই পাথরটি তোমার পিঠ থেকে খুলব। আর যদি এই কাজটি করতে গিয়ে দেখো যে এই তিনটি প্রাণীর মধ্যে একটিও মারা গেছে তাহলে এই পাথরটি কিন্তু সারা জীবন তোমায় বুকে বহন করে বেড়াতে হবে। এই যে সিনেমার দৃশ্যটি অথবা এই যে সিনেমার থিমটি, এটাই কিন্তু গোটা সিনেমা জুড়ে চলছে। সিনেমাটির নামকরণ হয়েছে 5টি ঋতুর ওপর, এবং একজন মানুষের জীবনে সেই ঋতুর কি প্রাধান্য এবং তার জীবনের যে সাইকেল, সেই সাইকেলে কিভাবে ঋতুর মতো একটা সময়ের পর একটা সময় আসতে থাকে এবং সেটা যেতে থাকে, এবং কোনোভাবেই যে কোনো কিছু পার্মানেন্ট হয় না সেটা এই সিনেমার থ্রু দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। বুদ্ধিস্ট ফিলোসফির খুব সুন্দর একটা রিপ্রেজেন্টেশন রয়েছে এই সিনেমায়। মানুষের জীবন যে তার কর্মের এবং কর্মফল দ্বারাই নির্ধারিত হয় সেটির একটি বাস্তব নিদর্শন এই সিনেমায় তুলে ধরা হয়।
যে একটি বাচ্চা সে যখন ছোট তার মনে কি চিন্তা ভাবনা চলছে, সে যখন একটু কৈশোরে পৌঁছচ্ছে তার মধ্যে যে কাম উত্তেজনা এবং প্রচণ্ড কৌতূহল সেই জায়গা থেকে বেরিয়ে বাইরের পৃথিবীটাকে দেখায় এবং সেই পৃথিবীতে যাওয়ার ফলে তার যে একটা ডিসিলুশনমেন্ট হয়, সে যে হতাশ হয় এবং সে তারপর আবার তার যে স্পিরিচুয়ালিটি তার কাছে কীভাবে ফিরে আসার চেষ্টা করে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটি ঋতুর মধ্যে দিয়ে এক একটি চ্যাপ্টারের মধ্যে দিয়ে সিনেমায় দেখানো হচ্ছে। সিনেমায় প্রকৃতির যে ব্যবহার করা হয়েছে সেটি খুব সুন্দর এবং প্রত্যেকটি ঋতুর সঙ্গে একটি প্রাণীকে দেখানো হচ্ছে। শুরুতে আমরা যখন বসন্তকাল দেখছি তখন আমরা সেখানে একটি কুকুরকে দেখতে পাচ্ছি, পরে যখন সামার দেখছি আমরা সেখানে আমরা একটি রুস্টার বা একটা মোরগ দেখতে পাচ্ছি, যখন ফল আসছে যখন শরৎকাল আসছে তখন সেখানে আমরা একটা বিড়াল দেখতে পাচ্ছি, এবং যখন শীত আসছে সেখানে কিন্তু আমরা একটা সাপকে দেখতে পাচ্ছি। এই ছোট ছোট মোটিফের মধ্যে দিয়ে কিন্তু সিনেমায় অনেকগুলো বুদ্ধিস্ট ফিলোসফি ছড়ানো রয়েছে। যারা মন দিয়ে সিনেমাটিকে দেখবেন, যারা উপভোগ করার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন, তারা কিন্তু এই সিনেমা থেকে অনেক কিছু পাবেন। এবং এই সিনেমাটি যখন আমি দেখে শেষ করছি তখন আমার যেন মনে হচ্ছে যে আমি কোনো এক পাহাড়ের ধারে, কোনো একটি ঝিলের ধারে খুব শান্ত একটি পরিবেশে বসে আছি এবং খুব সিরিয়ান একটা অনুভূতি আমার মধ্যে আমি বোধ করতে পাচ্ছি। সেটা তো এই সিনেমার ভিজুয়ালস, এই সিনেমার যে মিউজিক এবং যেভাবে সিনেমাটির ট্রিটমেন্টের মধ্যে দিয়ে ব্যাপারটা দেখানো হচ্ছে, যে খুব অল্প ডায়লগ সিনেমাটার মধ্যে রয়েছে, অলমোস্ট নেই বললেই চলে, কিন্তু শুধুমাত্র ভিজুয়ালসের মধ্যে দিয়ে এবং কোনো এর মধ্যে খুব কমপ্লিকেটেড জিনিসপত্র নেই, কোনো এর মধ্যে খুব এমন জিনিস নেই যেটা আপনাকে মানে ইনসেপশনের মতো বসে ভাবতে হবে। খুব সিম্পল একটা স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে খুব নিবিড় এবং খুব গভীর একটা বক্তব্য কীভাবে রাখা যায় সেটা কিন্তু এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সাউথ কোরিয়ান সিনেমার এখন একটা ব্যাপক পপুলারিটি সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে প্যারাসাইট অস্কার পাওয়ার পর থেকে। তো কিম কিদুকের সিনেমাগুলো আমি এখনও অবধি যে কটি দেখেছি প্রত্যেকটি আমার খুব সুন্দর এবং অনবদ্য লেগেছে। খুব সিম্পলিসিটির মধ্যে দিয়ে খুব সুন্দর করে গল্প বলার একটি প্রবণতা আমি কিম কিদুকের সিনেমায় লক্ষ্য করেছি। তো যাদের এই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে, কোরিয়ান সিনেমার প্রতি যাদের ইন্টারেস্ট রয়েছে, তাদের অবশ্যই আমি বলবো যে এই সিনেমাটি দেখুন। এবং কেমন লাগলো এই সিনেমাটি দেখে, আপনাদের কী অনুভূতি হলো সেগুলো নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন, যাতে পরবর্তীকালে আরও এরকম সিনেমা নিয়ে আমরা বারবার আপনাদের কাছে নতুন নতুন পর্ব নিয়ে আসতে পারি।